দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা প্রভাস, বর্তমানে কালকি 2898 AD সিনেমার সাফল্য উপভোগ করছেন তিনি। এবার শোনা যাচ্ছে তার পরবর্তী সিনেমা ফৌজির অভিনেত্রী হবেন ভারতীয় কোনো অভিনেত্রী নয়, বরং পাকিস্তানি অভিনেত্রী সজল আলী। সজল পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী, তাই দুই দেশের বড় দুই তারকা শিল্পীদের নিয়ে রোমান্টিক সিনেমা বানাতে যাচ্ছেন নির্মাতা হানু রাঘব পুরী। ঐতিহাসিক গল্পের এই ছবিতে তুলে ধরা হবে ভারত স্বাধীন হওয়ার আগের ঘটনা। সম্প্রতি খবরটি নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তানের সংবাদ মাধ্যম। বেশ কিছুদিন আগে সজলের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে বলিউডে হইচই শুরু হয়েছিল। বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ানের একটি সাদা টি শার্ট পরা ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন সজল, সঙ্গে দিয়েছিলেন লাল হার্ট ইমোজি। সেটার সঙ্গে তিনি জুড়ে দিয়েছিলেন শাহরুখ ও আনুষ্কা শর্মার হাওয়াওয়ে গানটি, যা দেখে নেটিজেনরা ধরে নিয়েছিলেন শাহরুখের ছেলে আরিয়ান খানের প্রেমে পড়েছেন সজল। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী অভিনীত মম সিনেমায় অভিনয় করেছিলেন সজল, সেখানে শ্রীদেবীর মেয়ের ভূমিকায় দেখা গেছে তাকে। এছাড়া শেখর কাপুর পরিচালিত বলিউডের একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। হোয়াট লাভ গট টু ডু উইথ ইউ সিনেমায়ও অভিনয় করেছিলেন তিনি। অন্যদিকে প্রভাসকে অচিরেই দেখা যাবে হরর কমেডি ঘরানার সিনেমা দ্য রাজ সাবে। তাছাড়া নির্মাতা সন্দীপ ভাঙ্গার রেড্ডির পরবর্তী সিনেমা স্পিরিটেও দেখা যাবে এ অভিনেতাকে।